বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ আব্দুর রহমান। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে আমি এই চাকরি সম্বলিত যাবতীয় তথ্য কিন্তু আপনাদের মাঝে বলে দেওয়ার জন্য চেষ্টা করব। আশা করছি আপনারা বিজ্ঞপ্তিটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর বিজ্ঞপ্তি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে চাকরি সম্বলিত ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমার চ্যানেলে কিন্তু আরও অনেক চাকরি সম্বলিত ভিডিও আপলোড করা রয়েছে, এগুলার কিন্তু সময় এখনও রয়েছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন এবং কি আবেদন করতে পারেন। বন্ধুরা, আমরা এখন মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব। বন্ধুরা, এই নৌবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশ করা হয়েছে। 25 অক্টোবর 2021 তারিখ দৈনিক প্রথম আলো অনলাইন নিউজ পোর্টালে কিন্তু প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন নৌবাহিনীতে চাকুরি HSC পরীক্ষার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে? বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, বিস্তারিত বলে দেওয়ার জন্য চেষ্টা করছি, আশা করছি ধৈর্য সহকারে দেখুন। বন্ধুরা, এখানে আবেদন করতে হলে বিজ্ঞান বিভাগ থেকে SSC ও HSC সমান পাস হতে হবে। এখানে কিন্তু ন্যূনতম GPA 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম 4 পয়েন্ট থাকতে হবে। অপরদিকে ইংরেজি মাধ্যমের প্রার্থীরাও ও লেভেল 6টি বিষয়ের মাধ্যমে ন্যূনতম 3টি বিষয়ে এ গ্রেড ও 2টিতে বি গ্রেড থাকতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু সব মিলিয়ে আপনাদের 4.50 আপনাদের থাকতে হবে। আর এখানে HSC সমান পরীক্ষার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে? বন্ধুরা, এখানে উচ্চতা দেখতে পাচ্ছেন, এখানে আবেদন করতে হলে উচ্চতা থাকতে হবে, পাসপোর্ট 4 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। আর এখানে ওজন কিন্তু আপনাদের 50 কেজি থাকতে হবে বন্ধুরা, ওকে? আর এখানে দেখতে পাচ্ছেন বুকের মাপ কিন্তু আপনাদের 30x32 থাকতে হবে। নারী প্রার্থীদের জন্য 5 ফিট 2 ইঞ্চি এবং কি ওজন 47 কেজি থাকতে হবে এবং কি স্বাভাবিকভাবে বুকের মাপ 28 থেকে 30 থাকতে হবে, ঠিক আছে? এখানে বয়স কিন্তু আপনাদের 16 থেকে 21 বছরের ভিতরে হতে হবে এবং কি যারা সশস্ত্র বাহিনীতে চাকরি করেন তাদের জন্য 18 থেকে 30 বছর। আর এখানে দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। আর আবেদনের নিয়ম এই যেখানে দেখতে পাচ্ছেন joinnavy.navy.mil.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটি করে নেবেন, ঠিক আছে? আবেদন ফি বাবদ কিন্তু আপনাদের 700 টাকা প্রদান করতে হবে। আর আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই joinnavy.mil এই আবেদন করার নিয়মের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আর এই চাকরি বিজ্ঞপ্তির লিঙ্কটিও দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ইনশাল্লাহ দেখে নিতে পারবেন। বন্ধুরা, আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন। আমি আমার চ্যানেলে নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি আপলোড করে থাকি, তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, নেক্সট আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।